হ্যালো, আমি প্রণব। আজ এখন আমি কথা বলবো জিতের মানুষ সিনেমাটা নিয়ে, যেটা গতকাল রিলিজ করা হয়েছে। মানুষ সিনেমাটা কেমন হলো? যদি এক কথায় বলি, মানুষ সিনেমাটা কিন্তু একটা ভালো কমার্শিয়াল সিনেমা। অবশ্যই যেটা আমি আশা করে গিয়েছিলাম, যতটা আমি আশা করেছিলাম অতটা পাইনি, কিন্তু একটা ভালো কমার্শিয়াল সিনেমা। আপনারা ইচ্ছে করলে একবার গিয়ে দেখতে পারেন। এই সিনেমাতে কিছু পজিটিভ ও কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক বলতে, সিনেমার যে অ্যাকশন সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু দারুণ করা হয়েছে। বাংলা সিনেমাতে এই ধরনের অ্যাকশন খুব কমই দেখা যায়। আর বাকি সিনেমার প্লাস পয়েন্ট, গানগুলোও ভালো আছে। জিতু কামালের পারফরম্যান্স খুব সুন্দর। জিতু কামালের যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে, এবং সেটা জিতু কামাল নিজের অভিনয় দিয়ে সেটা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। জিতের যে অ্যাকশন সিনগুলো সেগুলো সিনেমার প্লাস পয়েন্ট, কারণ জিত বরাবরই অ্যাকশনে খুব ভালো। অ্যাকশন সিনগুলো জিত খুব সুন্দরভাবে করে থাকে, তো জিতকে তো অ্যাকশন সিনগুলো খুব সুন্দর লাগছিল। বাকি সিনেমার নেগেটিভ পয়েন্ট বলতে, সিনেমার স্ক্রিন প্লেতে কিছু দুর্বলতা রয়েছে। সিনেমার নেগেটিভ পয়েন্ট বলতে, সিনেমাটা যদি নেগেটিভ পয়েন্ট বললি, তাহলে দুটো, এক হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে ডাইরেকশন। এমনিতে ভালো, কিন্তু আর একটু বেটার ডাইরেকশন হলে বেটার হতো। ওভারঅল যদি বলি, মানুষ একটা ভালো সিনেমা, একবার গিয়ে আপনি দেখতে পারেন।